আসলে এই ফ্রিজটা খোলার কারণটা কি, মানে এরকম অবস্থা? এটা হচ্ছে কারণটা হচ্ছে পিছনে আমরা খুলে ফেলছি, যে কোনো কারণে পিছনে ইঁদুরটা ঢুকছে। ইঁদুর ঢুকে এখানে আপনার হচ্ছে সব কিছু কেটে ফেলছে, কেটে ফেলে অলরেডি পাইপগুলো বের হয়ে গেছে, সে কারণে ফ্রিজটা ঠান্ডা হচ্ছে না। সে কারণে আমরা এখানে এরকমই ফোম আছে, এক জাতীয় কেমিক্যাল জাতীয়, আমরা ফোমগুলো পুরো উঠে দিই, পুরো ভরে দেবো। ভরের কারণে দিলে আশা করি ঠিক হবে, এমনি কোনো সমস্যা নাই। অনেক মানুষ মনে করে কী ব্যাপার আমার ফ্রিজটা ঠান্ডা হচ্ছে না কেন, পিছনে কেউ ঘুরে দেখে না, এরকম কোনো সমস্যা হচ্ছে। ঠিক আছে, আমরা যে কোনো বাসায় আমরা হোম সার্ভিস দিই, যে কোনো ফ্রিজ এসি সব, যে কোনো সমস্যা হলে আমরা বাসার পরে করে দিই, দোকানে কখনো ফ্রিজ আনতে হয় না। ঠিক আছে, ইচ্ছা কেন ইচ্ছা করতে থাক চাইলে দেখা যায় কি আমাদের এই ফোন নম্বরে যোগাযোগ করবেন। মূলত ফ্রিজ এসি ফ্যান আর রাইস কুকার মেরামত করা হয়। এর পাশে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোবাইলের যে কোনো দেশি বাংলাদেশি ইন্ডিয়ান যে কোনো মোবাইলের ব্যাক পার্ট বিক্রয় করা হয় এবং গ্লাস প্রোডাক্টার বিক্রয় করা হয়। আর যেমন আপনার ব্লুটুথ ছাড়া আপনার মনিটরের সাথে ব্যবহার করতে পারবেন দামি কম দামি বক্স। তার পাশে আপনার দেখা যায় মান্থলি পিলার, যে কোনো পণ্য আপনার হচ্ছে যে কোনো ব্র্যান্ডের টিভি এবং মনিটর এলইডি সব ব্র্যান্ডের আপনি রিমোট পাবেন। তার পাশে আপনার লেডিস কভার আছে, লেডিস কভার আপনার যদি আমার কাছে যে কোনো কোন পণ্য না থাকে আপনারা ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন, আপনার সংগ্রহ করে দেওয়া যাবে। তার পাশে আপনার যে কোনো মেমোরি পাবেন, 32 GB, 16 GB, 8 GB, 10 GB পাবেন। তার পাশে আপনি যে কোনো ব্র্যান্ডের মোবাইলের আপনার ক্যামেরার প্রোডাক্টার পাবেন এবং আপনার যে কোনো মোবাইলের আপনার ব্যাক পলি পাবেন। অনেক কিছু আছে আমার কাছে। তার পাশে হচ্ছে আমার মূলত কাজ হচ্ছে ফ্রিজ এসি সার্ভিসিং করা। আশা করি আপনি আমার কাছে যেগুলো মাল ছাড়া আছে চিপ রেটে পাইকারি রেটে আপনি মাল বিক্রয় করা হয়। আর এখানে যে কোনো ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ফোন বাটন ফোনের ব্যাটারি আমার দোকানে পাবেন, যে কোনো ব্র্যান্ডের। আমার কাছে যদি না থাকে আপনারা হচ্ছে 1 থেকে 2 দিনের অথবা 10 মিনিটের টাইমের জন্য আপনার ব্যাটারি সংগ্রহ করা দেওয়া সম্ভব ইনশাল্লাহ। Watching seasons change, our roads will